একটা গান করি, ঝাড়খণ্ডে যার ভাবির বিরিচি, এই বিরিচির ব্যাখ্যাটা একমাত্র বাংলাদেশে একটা শিল্পীর কাছেই শুনতাম ভালো, সেটা হলো ইসলাম সরকার। তিনি একজন ভক্ত, একজন গুরুর কাছে গিয়ে যখন বসে, তখন গুরুর নয়নে নয়নে তার প্রথম দর্শন হয়। তাই এখানে বলা হয়েছে, নয়নে নয়নে বান বরিশালে দুজন মিলে তাতে দিদি লোকটি, যখন নয়নে নয়নে দেখে আমার ভিতরে ভাবের সঞ্চার হলো, তখন হৃদয়ে তাকে বসানোর জন্য আমার একটি আকাঙ্ক্ষা জাগলো। এখন সুজিল কি আমার মুখ, তার কান আমার কান। এখন সৃজিল কি অধরে অধরে বহুজনের আলিঙ্গনে, তাতে সৃজিল এই এ তিন মিলে সৃজিল প্রীতি। এই প্রীতি কোথায় পাবো? বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবা, গুরুর প্রতি ভক্তের, ভক্তের প্রতি গুরু। তাই হালিম দন বলে আচ্ছাতে আমার জন্ম দাতা পিতা এবং আমার জন্ম পশ্চিম মা। আমার রাসুল বলছে, আমি মা বাবার খেদমত
হচ্ছে একটা কথা, আর মা যদি নবী না হয় আমার মা যেন নিজে একজন দয়াল নবী, এটা অনেক গভীর জগতের একটা হিসাব ছিল। তাই এ জগতে আমরা যারা আছি, যার বাপ মা বেঁচে আছে, তারা সবাই যেন বাবা মার সাথে আমরা ভালো ব্যবহার করি, বাবা মাকে ভালোবাসি। আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনার জন্মের সন্তান যারা তারাও আপনাকে ভালোবাসে। একটা অনুষ্ঠান আমি করছি, আসলে কিন্তু আমার কিন্তু টাকা পয়সা নাই, আমি কোনো অবস্থায় আছি আপনারাই জানেন। আমার ছোটোবেলা আব্বা মারা গেছে, একটা ভাই ছোট বাবা কথা বলতে পারে না। আমার অনেক সময় ঘরে টাকা থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় ঘরে চাউল থাকে, অনেক সময় চাউল থাকে না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জীবন ধন্য যে আমার মধ্যে একজন মানুষের বাড়িতে এসে আপনারা আপনারা যে তরুণ ভুলে দিয়ে গেছেন। আমার বাগান বন্ধুজন আছে, অনেকে আছে, আমার আবার ভাই অনেকে, সকলের প্রতি আমার সালাম, আমার জন্য আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ সবাইকে।